সম্পূর্ণ নিরামিষ, ডিম ছাড়া ডিমের অমলেটের ঝোল, একবার গরম ভাত দিয়ে বা রুটি পরোটার সাথে ট্রাই করে দেখুন। নমস্কার, কুইজিনিয়া চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই সাদর আমন্ত্রণ। আমাদের সবার চ্যানেল কুইজিনিয়াকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন আর অল আইকন প্রেস করে রাখলেই সব নতুন ভিডিও নোটিফিকেশান আপলোড হওয়া মাত্র আপনাদের সবার কাছে সবার আগে পৌঁছে যাবে। আজকে আমি নিয়ে এসেছি সম্পূর্ণ নিরামিষ, ডিম ছাড়া ডিমের অমলেটের ঝোল। দুর্দান্ত সুস্বাদু এই রেসিপিটা, গরম ভাত অথবা রুটি পরোটার সাথে দারুণ জমে যায়। পুরো ভিডিওটা দেখে ভালো লেগে থাকলে একটা লাইক কমেন্ট বরাবরের মতো শেয়ার করতে ভুলবেন না। নতুন বন্ধুদেরকে স্বাগত জানিয়ে, পুরনো বন্ধুদেরকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি ডিম ছাড়া ডিমের অমলেটের ঝোলের রেসিপি। এখানে আমি নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণ মটর ডাল। মটর ডালটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে 4-5 ঘন্টা ভিজিয়ে রেখেছি। এর পরিবর্তে আপনারা চাইলে ছোলার ডালও ব্যবহার করতে পারেন, তবে মটর ডাল দিয়ে করলে টেস্টটা ভালো হয়। এবার এই পুরো মটর ডালটা আমি একটা মিক্সি জারের মধ্যে নিয়ে নিলাম। মটর ডালটা পুরোটা মিক্সি জারে নেওয়া হয়ে গেছে। এরপর এতে আমি দিচ্ছি 1 ইঞ্চি আদা, তার সাথে দিচ্ছি 1টা কাঁচা লঙ্কা, আর তার সাথে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ জল। এবার এই সমস্ত জিনিসগুলোকে নিয়ে একটা মিহি করে পেস্ট আমি বানিয়ে রাখব। ডাল বাটাটা হয়ে গেছে, আমি ডাল বাটাটাকে একটা বাটির মধ্যে ঢেলে নিয়েছি। দেখতে পাচ্ছেন এরকমভাবে বাটা হবে। এবার এতে দেবো কিছু জিনিস। প্রথমেই 1টা ছোট সাইজের ক্যাপসিকাম একদম মিহি করে কুচিয়ে নেওয়া হয়েছে, সেটা দিয়ে দিলাম। তার সাথে দেব 1টা ছোট সাইজের টমেটো, সেটাকেও কিন্তু আমরা এরকম মিহি করেই কুচিয়ে নিয়েছি। ক্যাপসিকাম টমেটো দেওয়া হয়ে গেলে কিছু ড্রাই স্পাইসেস, তার মধ্যে প্রথমেই স্বাদ অনুযায়ী নুন। নুনের পরে 1/2 টিস্পুন পরিমাণ চিনি, 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো, 1/4 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো, 1/4 টিস্পুন জিরে গুঁড়ো, 1/4 টিস্পুন ধনে গুঁড়ো, আর সবশেষে 1/4 টিস্পুন ভাজা মশলা। এবার এই সমস্ত জিনিসগুলোকে দিয়ে ডালটাকে ভালো করে মাখিয়ে নিলাম। ডালটা ভালো করে মাখা হয়ে যাওয়ার পর এতে আমি অ্যাড করব জল। 1/2 কাপ পরিমাণ জল আমি মোট ব্যবহার করেছি। প্রথমে কিছুটা জল দিয়ে দেখে একটুখানি মিলিয়ে নিলাম, আর তারপর আরও কিছুটা জল দেব। অর্থাৎ টোটাল আমি এখানে জল ব্যবহার করেছি 1/2 কাপ পরিমাণ। এটা একটা রানিং কনসিস্টেন্সি হবে, এর থিকনেসটা মানে একদম পাতলাও হবে না, আবার খুব ঘনও কিন্তু হবে না। এখন যেরকম দেখছেন ঠিক এরকম কনসিস্টেন্সির এটা হতে হবে। এখানে একটা চাটু আমি নিয়ে নিয়েছি, আর তাতে আমি দিচ্ছি একটু সর্ষের তেল। সর্ষের তেলটাকে দিয়ে একটু লাগিয়ে নিচ্ছি চাটুর মধ্যে, আর এবার ওই গোলাটার থেকে অল্প একটু নিয়ে আমি এরকমভাবে ছড়িয়ে দিলাম। এটাকে আমি ভেজে নেব। মোটামুটি 1-1 পিঠ 1 মিনিটের মতো ভাজলেই চলে যাবে। 1 পিঠ হয়ে গেলে উল্টে দিচ্ছি, অন্য পিঠটাও ঠিক একইভাবে কিন্তু ভেজে নেব। তাহলে কিন্তু এই অমলেটের মতো তৈরি শেপটা হয়ে গেল। এই উল্টো পিঠটাও ভেজে নিলাম 1 মিনিট মতো চেপে চেপে, আর হয়ে যাওয়ার পর এটাকে তুলে নিলাম। এবং এই একই পদ্ধতিতে আমি সবকটা কিন্তু ভেজে নেব। তারপর ফিরে আসছি রান্নার মূল পর্যায়ে। একটা কড়াইতে 3 টেবিল চামচ সর্ষের তেল মিডিয়াম ফ্লেমে গরম করে নিয়েছি। ফোড়নে একে একে দিচ্ছি 1/2 টিস্পুন গোটা জিরে, 1টা তেজপাতা, 1টা শুকনো লঙ্কা, আর 1/4 টিস্পুন পরিমাণ হিং। ফোড়নটা ভালো করে গরম হয়ে গেলে 1 ইঞ্চি আদা দিয়ে দিলাম, যেটাকে আমি থেতো করে নিয়েছিলাম। আদাটা দিয়ে 30-40 সেকেন্ড মতো একটু ভেজে নেব তেলের মধ্যে, আর তারপর এতে দিয়ে দিচ্ছি আলু। 2টো মাঝারি সাইজের আলু ডুমো করে কেটে নেওয়া হয়েছে, আলুটাকে দিয়ে দিলাম। আলুটাকে দিয়ে 1 মিনিটের জন্য মিডিয়াম টু হাই ফ্লেমে ফ্রাই করতে থাকব। এর মাঝে আপনাদেরকে মনে করিয়ে দিই, আমার ফেসবুক আর ইনস্টাগ্রামের পেজগুলো চাইলে আপনারা ফলো করে নিতে পারেন, লিঙ্কগুলো আপনারা কিন্তু ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। মিনিটখানেক ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দিলাম 1টা মাঝারি সাইজের টমেটো টুকরো করে। টমেটোটাকে দিয়ে আলুর সাথে মিশিয়ে আরও 1 মিনিটের জন্য মিডিয়াম টু হাই ফ্লেমে কষতে থাকব। টমেটোটা মিনিটখানেক কষে থাকার পর আমি দেব এখানে প্রথম যেটা, সেটা হচ্ছে নুন। স্বাদ অনুযায়ী নুনটা আমি এখানে অ্যাড করে দিলাম। নুন দিয়ে আরও 1 সেকেন্ড এটাকে নেড়ে চেড়ে মিক্স করে নেওয়া হচ্ছে। এরপর দেবো কিছু ড্রাই স্পাইসেস, 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো, 1/2 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো,
হাফ টিস্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, হাফ টিস্পুন জিরে গুঁড়ো আর সবশেষে হাফ টিস্পুন ধনে গুঁড়ো। এবার এই সমস্ত মশলাগুলোকে দিয়ে আলুটাকে খুব ভালো করে মিডিয়াম ফ্লেমে এক মিনিটের জন্য কষাবো, যতক্ষণ না মশলার কাঁচা গন্ধটা চলে যায়। কাঁচা গন্ধটা চলে গেলে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ টক দই। টক দইটাকে দিয়ে আরও এক মিনিটের জন্য কষাতে থাকবো, যতক্ষণ না তেলটা বেরিয়ে আসে। ফ্লেমটা কিন্তু লো টু মিডিয়াম রাখা অবস্থায়, নাহলে টক দইটা ফেটে যাবে। আস্তে আস্তে নাড়তে নাড়তে দেখবেন তেলটা কিন্তু বেরোতে শুরু করেছে। যখন তেলটা বেরোতে শুরু করবে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন পরিমাণ চিনি। অপশনাল, চাইলে স্কিপ করতে পারেন, তবে নিরামিষ রান্নায় চিনিটা কিন্তু লাগে। ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। আর এবার এতে আমি দিয়ে দিচ্ছি জল, দু কাপ পরিমাণ জল এখানে আমি অ্যাড করছি। জলটাকে দিয়ে ভালো করে প্রথমে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এরপর এতে আমি দেব হাফ টিস্পুন গরম মশলার পাউডার। এটা হোমমেড, রেসিপি লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা চাইলে চেক করে নেবেন। ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে তিনটে কাঁচা লঙ্কা ওপর দিয়ে ছড়িয়ে বন্ধ করে দিলাম ঢাকনাটা, আর 6-7 মিনিটের জন্য হাই ফ্লেমে কুক করতে দেব। আমার কিচেন অ্যাপ্লায়েন্স পারচেস করতে চাইলে ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে আপনারা ডাইরেক্ট পারচেস করতে পারেন, ইনক্লুডিং মিক্সার গ্রাইন্ডারের লিঙ্কও দেওয়া থাকবে। 7 মিনিট মতো হয়ে গেছে, ঢাকনা তুলে নিয়েছি, আলুগুলো কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে এসছে। এই পর্যায়ে আমি ভাজাগুলো এর মধ্যে অ্যাড করে দিলাম। সমস্ত ভাজাগুলোকে অ্যাড করে দেওয়ার পর আর একটু আমি জল দেবো, হাফ কাপ পরিমাণ, কারণ যেহেতু এগুলো জলটা অনেকটা টেনে নেবে। দিয়ে একটু নেড়ে চেড়ে নিলাম। এবার একটু সন্তর্পণে করতে হবে, আর আমি ঢাকনা চাপা দিয়ে 4-5 মিনিটের জন্য হাই ফ্লেমে কুক করতে দেবো। মিনিট 5 হয়ে গেছে, ঢাকনাটাকে খুলে নিলাম, আর ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি 1 টিস্পুন পরিমাণ ঘি। ঘিটাকে দিয়ে আরও একবার নেড়ে চেড়ে মিক্স করে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব, আর তাহলেই কিন্তু রেডি হয়ে যাবে এই দুর্দান্ত স্বাদের সম্পূর্ণ নিরামিষ রেসিপি, ডিম ছাড়া ডিমের অমলেটের ঝোল। অতি অবশ্যই বাড়িতে ট্রাই করুন, আর কমেন্টের মাধ্যমে জানান আমাকে কেমন লাগলো। ভালো যদি লেগে থাকে একটা লাইক বরাবরের মতো প্রচুর শেয়ার করতে ভুলবেন না। রেসিপি রিকোয়েস্ট থাকলে কমেন্টের মাধ্যমে সেটাও জানান। আর যারা এখনও চ্যানেল কুইজিনিয়াকে সাবস্ক্রাইব করেননি, অনুরোধ করব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এই পরিবারের সদস্য হয়ে যাওয়ার জন্য। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকে এই পর্যন্তই, দেখা হবে পরের রেসিপি নিয়ে। নমস্কার।